বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি। সরকারের অন্তিম সময়ে বিষাদের সুর বাজছে রিজভেল। ভাঙা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, রোগী সহ 7 যাত্রী পুড়ে ছাই। তারুণ্যের সমাবেশে যোগ দিতে বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সব ধরনের মশলার দাম বেড়েছে দ্বিগুণ। আজ শেষ হচ্ছে হজের ফ্লাইট, রোববার শুরু হজের আনুষ্ঠানিকতা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিককে পলাতক দেখিয়ে চার্জশিট। বিএমডিসির নিবন্ধন নেই 13 বছর, ডাক্তার সংযুক্ত সাহা বললেন সময় পাইনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু। রস্তবে নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান। এবং মোদির বিরুদ্ধে বিরোধীদের বৈঠক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের পতনের দিন গণনা শুরু হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মুক্তিকামী জনতা মাফিয়াদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। এ কারণে জনবিচ্ছিন্ন ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির বেপরোয়া হয়ে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ে বিষাদের সুর বাজছে এখন। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। 2014 ও 2018 সালে নির্বাচনের সময়ের মতো একই কায়দায় বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেপ্তার ও গায়েবী মামলা বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন রিজভী। ফরিদপুরের ভাঙায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোগীসহ 7 যাত্রী পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। শনিবার বেলা 11টার দিকে ফরিদপুরের ভাঙা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির 3 অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা তারুণ্যের সমাবেশে যোগ দিতে বরিশালে বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। শনিবার দুপুরের পর কীর্তনখোলা নদীর পাড়ের বেলস পার্কে যৌথভাবে সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজকের সমাবেশে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য মতে 2022 সালের 22 জুন প্রতি কেজি জিরা সর্বনিম্ন 380 টাকা এবং সর্বোচ্চ 450 টাকায় বিক্রি হচ্ছে, আর বর্তমানে 850 টাকা কেজি জিরা বিক্রি হচ্ছে। অর্থাৎ 1 বছরের ব্যবধানে জিরার দাম বেড়েছে দ্বিগুণের বেশি। কোরবানির ঈদের আগে অন্যান্য মশলাও স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। দেশি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, হলুদ, আদা, দারুচিনি সহ বেশিরভাগ মশলার দাম বেড়েছে। তার মধ্যে ক্ষেত্রভেদে আদা ও রসুনের দাম দ্বিগুণ হয়েছে। শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হাজির হয়েছেন পবিত্র নগরী মক্কায়। আগামীকাল রোববার থেকে 20 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন। সৌদি আরবের গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল কার্যক্রম। আগামী 12 জিলহজ শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শেষ হবে হজের কার্যক্রম। এবছর বিশ্বের 160 দেশের 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন বলে মনে করা হচ্ছে। চট্টগ্রাম 16 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তার সম্মান ক্ষুণ্ণ ও হাজারো নেতাকর্মীকে মর্মাহত করার দায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। 2021 সালের 30 নভেম্বর ফারুক আবদুল্লার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় বাঁশখালী থানা পুলিশ। তবে মামলার বিষয়ে 2023 সালের মে মাসে থানায় খোঁজ খবর নিতে গেলে ফারুক জানতে পারেন তাকে পলাতক দেখিয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের চার্জশিট দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা, বাঁশখালী থানার তৎকালীন উপপরিদর্শক প্রদীপ চক্রবর্তী। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া 13 বছর চিকিৎসা দেওয়ার বিষয়ে সেন্ট্রাল হসপিটালের আলোচিত চিকিৎসক ডাক্তার সংযুক্তা সাহা বলেছেন, তার আগেই নবায়ন করানো উচিত ছিল, তিনি নবায়ন করার সময় পাননি।
শনিবার সকালে রাজধানীর পরিবাগ এলাকায় তার বাসায় সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাসেল নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে কারাগার থেকে রক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারারক্ষীদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাসেল নামের ওই যুবক হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। রাশিয়ার পক্ষে যুদ্ধরত ভাড়াটে আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ দেশটিতে সশস্ত্র বিদ্রোহ করার চেষ্টা করছে বলে জানিয়েছে রুশ সরকার। এ নিয়ে রাশিয়ায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ অভিযোগ আনে রুশ সরকার। এর আগে ওয়াগনারের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনেন। প্রিগোজিনের এ অভিযোগ করার পরই রুশ সরকারের ঘোষণা আসে তার বাহিনী সশস্ত্র বিদ্রোহের চেষ্টায় আছে। আর কয়েক মাস পরেই লোকসভার নির্বাচন, তার আগে মোদীর নেতৃত্বাধীন বিজেপি ও এনডিএ এর বিরুদ্ধে জোট করার চেষ্টা জোরদার করল বিরোধী দলগুলো। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আমন্ত্রণে 16টি বিরোধী দলের সর্বোচ্চ নেতারা পাটনায় বৈঠক করেছে। মুখ্যমন্ত্রীর বাসভবন এক আনি মার্গের বাড়িতে দীর্ঘ আলোচনা করেছেন বিরোধী নেতারা। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।